শুরুতেই তোমাকে একটা কথা বলি, মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না, মিষ্টি কথার আড়ালে অনেক খারাপ চরিত্র চেনা যায় না। এ পৃথিবীতে কিছু মানুষের অভিনয় কোনো অভিনেতার থেকে কোনো অংশেই কম নয়। যেন আমরা কখন সব থেকে বেশি মানুষ চিনি, যখন আমরা কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হই। পরিস্থিতি এবং সময় আমাদের জীবনের অনেক বড় শিক্ষক। এরা আমাদের জীবনের এমন কিছু পাঠ পড়াই যেগুলো কোনো স্কুল কলেজে পাওয়া সম্ভব নয়। সত্যি বলতে, আমরা জীবনের সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে সুখী সময় কাটিয়েছি তখনই যখন আমরা জীবনে চাওয়া পাওয়ার কোনো অঙ্ক কষতে শিখিনি। আসলে কি বলতো, আমাদের জীবনে চাহিদার তো কোনো শেষ নেই, সেই জন্যেই হয়তোবা দুঃখ কষ্টের মাত্রাটা একটু বেশি পাওয়া যায়। আমরা যদি আমাদের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারি, যদি অল্পতে খুশি থাকতে পারি, তাহলে নিঃসন্দেহে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। না, এটা ঠিক, কিছু ক্ষেত্রে চাহিদা আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। আরো ভালো কিছু করতে হবে, আরো বড় কিছু করতে হবে, এমন কিছু অনুপ্রেরণা যোগায়। কিছু কিছু ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু জীবনের বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত চাহিদা আমাদের হতাশার কারণ হয়, আমাদের দুঃখের কারণ হয়, আমাদের মন খারাপের কারণ হয়। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তির অস্তিত্ব আছে কি না আমার জানা নেই, যে চায় না যে আমি সুখে থাকব, যে নিজের জীবনকে সুন্দর করতে চায় না। শোনো, যদি নিজের জীবনকে সুন্দর করতে চাও, তাহলে নিজেকে ভালোবাসো। নিজের থেকে বেশি অন্য কাউকে ভালোবাসতে যেও না। উপহার হিসাবে চোখের জল ছাড়া কিছুই পাবে না। যদি পাশে দাঁড়াতেই হয়, তাহলে তাদের পাশে দাঁড়াও যাদের জীবনে উপরওয়ালা ছাড়া কেউ নেই। যদি ভালোবাসতে হয়, তাহলে তাদেরকে বাসো যাদেরকে ভালোবাসার মতো উপরওয়ালা ছাড়া আর কেউ নেই। এই পৃথিবীতে আমরা তো আমাদের জীবনটাকে সুন্দর করতে চাই, কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা শুধুমাত্র নিজের দিনটাকে সুন্দর করতে চায়। এমনও কিছু মানুষ আছে যারা অসহায়ের মতো দিন কাটায়, যাদের রাত অতিবাহিত হয় ফুটপাতের কোনো এক ছোট্ট পলিথিনের বিছানায়। আসলে কি বলতো, আমরা তো আমাদের চাহিদাকে কমিয়ে আনতে পারি না, তাই মনে হয় যে আমরা আমাদের জীবনে তেমন কিছু পাইনি। আরে, আমরা যে সুস্থ আছি, স্বাভাবিক আছি, এটাই কি বড় পাওয়া নয়? প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, একটু খেয়াল করো, তুমি আমি না চাইতেই কত কিছু পেয়ে গিয়েছি। তাই উপরওয়ালাকে দোষারোপ না করে বরং শুকরিয়া আদায় করা উচিত। আসলে কি বলতো, আমরা না চাইলেও কিছু মানুষ আমাদের মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনার বীজ বুনে দেয়। তুমি আমি হয়তোবা সেখানেই ঠকে যাই, যেখানে মানুষের চেহারার সৌন্দর্যকে প্রকৃত সৌন্দর্য মনে করি। কিন্তু প্রকৃত সুন্দর তো সে যার মন মানসিকতা সুন্দর, নাকি চেহারা? আমরা কেন এটা ভুলে যাই যে চেহারার সৌন্দর্য ক্ষণিকের অতিথি, কিন্তু মনের সৌন্দর্য মৃত্যুর পরেও মানুষকে জীবিত রাখে অন্য মানুষের মনে। শোনো, তোমাকে বলি, জীবনকে সুন্দরভাবে কাটাতে অনেক সময় অনেক কিছুকে মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন জীবনের অসীম ভালো লাগাকেও বিসর্জন দিতে হয়। আমি এ বিষয়ে কোনো সন্দেহ রাখি না, আর সত্যি বলতে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে যারা রবের উপরে ভরসা করতে জানে তাদের জীবনটা কখনো দুঃখের হয় না, কারণ তারা জীবন নিয়ে তো অত বেশি অভিযোগ করে না, তারা ধৈর্যশীল হয়ে থাকে। তারা এটা বিশ্বাস করে যে ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অতি সুস্বাদু। আর বাস্তবতাও তো এটাই, ধৈর্য ধারণকারীরা এই পৃথিবীতে সব থেকে বেশি পুরস্কৃত হয়, আর ধৈর্যের অমান্যকারীরা এই পৃথিবীতে সব থেকে বেশি তিরস্কৃত হয়। শোনো, তোমাকে বলি,
পরিস্থিতি তোমাকে যে অবস্থানেই রাখুক, একটু চুপ থাকার চেষ্টা করো। দেখবে সময় একদিন তোমার পরিস্থিতিকে পাল্টে দিয়েছে। আচ্ছা, তুমি কি জানো এই পৃথিবীতে কাদের শত্রুর সংখ্যা সব থেকে কম? যারা বোবা, যারা কোনো কথা বলতে পারে না, দেখবে তাদের শত্রুর সংখ্যা অনেক অংশে কম। বোবার কোনো শত্রু হয় না। সত্যি বলতে এটা বাস্তব। পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু না বলার মধ্যে অনেক কিছু বলা হয়ে যায়। তাই একটু কম কথা বলার চেষ্টা করো। চুপ থাকলে যদি নিজের জীবনের সমস্যার মাত্রা কমে আসে, তাহলে চুপ থাকলে তো কোনো ক্ষতি নেই। মনে রেখো, সবার থেকে ভিন্ন হওয়াটা কোনো খারাপ কিছু নয়। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে অনেক বেশি সাহসী। হ্যাঁ, তুমি তখনই জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে। নিজের আবেগকে একটু কন্ট্রোল করো, কারণ প্রতারকরা আবেগীদের একটু বেশি পছন্দ করে। দেখবে মানুষ জীবনের বড় শিক্ষাটা তখনই পায় যখন কারোর কাছ থেকে চরমভাবে প্রতারিত হয়। দেখবে কিছু মানুষ অন্য মানুষের দুর্বলতার সুযোগ নিতে অনেক বেশি পছন্দ করে। কিছু মানুষ অন্যের জীবনের দুঃখকে নিজের জীবনের সুখ বলে অনুভব করে। এই সকল মানুষগুলো থেকে নিজের দূরত্ব বজায় রাখা উচিত। এই সকল মানুষগুলো থেকে দূরে থাকা উচিত। এই সকল মানুষের সাথে কম কথা বলা উচিত। সত্যি বলতে, যে আপন সাজে সে আপন হয় না, আর যে আপন হয় সে কখনো অভিনয় করে না। আসলে কি বলতো, কাউকে বিশ্বাস করাটা অন্যায় নয়, কিন্তু অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায়। শোনো, তোমাকে বলি, যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তার থেকে নিজের দূরত্ব বজায় রাখো, কারণ এই আবার অন্যের সামনে তোমার সমালোচনা করবে। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, বদলে যাওয়াটা কোনো অন্যায় নয়। সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের উপর। এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে অন্যের হাতে নিজের সুখ দুঃখ তুলে দিয়ে ভালো থাকা যায় না। না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মনে রেখো, কখনো কখনো অভিজ্ঞতাও শিক্ষকের ভূমিকা পালন করে। আচ্ছা, তুমি কি কখনো এটা অনুভব করেছো? আমরা অন্যের থেকেও ভালো থাকব সেই প্রতিযোগিতা করতে গিয়ে আসলে নিজের জীবনের ভালো থাকা থেকে ক্রমশ দূরে সরে যাই। আনন্দিত হওয়ার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয়, বরং তোমার যা আছে সেটা উপভোগ করতে পারা। আমি জানি না এটা ভালো কি খারাপ, তবে মানুষ যেটা সহজে পাই তার গুরুত্ব বোঝে না, আর খুব কষ্টে পাওয়া জিনিসগুলোর কদর রাখে না। তবে মনে হয় আমাদেরকে উল্টো করা উচিত ছিল। আমরা কেন জানি না প্রয়োজনের তুলনায় বেশি পেয়ে গেলে যত্নবান হতে ভুলে যাই। শেষে তোমাকে একটা কথাই বলবো, জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধু বান্ধব হয়তোবা কিছুটা বেঈমানি করবে, এগুলোকে অ্যাকসেপ্ট করো। হয় মানিয়ে নাও, না হলে মেনে নাও। কিছু দায়িত্ব উপরওয়ালার উপরে ছেড়ে দাও এবং প্রত্যেকটা দিনকে নিজের জীবনের শেষ দিন ভাবো। এতে পৃথিবীর প্রতি মায়া কমবে এবং এ পৃথিবীর পরিচালকের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, যেটা অনেক বেশি প্রয়োজনীয়।